আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো একটা কলা আর একটা কলম। সবাই জিজ্ঞেস করতে পারেন কলা আর কলম দিয়ে কি হবে, এটাই আমরা দেখাবো ভিডিওর নেক্সট পর্যন্ত থাকুন। আসুন শুরু করি। এটা তো ফোনটা আমাদের স্ক্রিনে দেখতে পাইতেছেন যে এটা হলো অ্যাপেল গ্যাজেটস বিডি এর ওয়েবসাইট অফিসিয়াল পেজ, যেটা এখানে অ্যাপেল পেন্সিল ওয়ান যেটা এটার প্রাইস হলো 11,000, অ্যাপেল পেন্সিল টু 13,000, তারপর এগুলো টিপস যেগুলো মানে প্যাকেজে থাকে সেগুলো হলো 3,000 টাকা। আর যদি আরেকটা জিনিস দেখায় যে অ্যাপেল পেন্সিলের বাদে এখানে দারাজের অফিসিয়াল পেজ যেটা সেখানে দারাজের স্যামসাং এস পেন গ্যালাক্সি S21 যেটা সেটার প্রাইস হলো 3,990 টাকা। মানে যেই কলমটা নিয়ে আমরা প্রথমে বলছিলাম যে এই যে হলো সেই কলমটা, এবং এই কলমটার দাম প্রায় 4,000 টাকা। এখন কথা হলো যে মানুষ 12,000, 13,000, 11,000 এইসব, এই যে 13,000 আর 4,000 টাকার যে পেন, এটার একটা অল্টারনেটিভ আমি খুঁজে পেয়েছি। তা আমার কথা হলো যে 13,000 কিংবা 4,000 টাকা যে কলম কেনার কি দরকার, এটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি আমরা কলা, যেটা নিয়ে আমরা প্রথমে বলছিলাম। এখন অনেকে বলতে পারেন যে কলা নিয়ে কীভাবে, এই দেখুন কলা নিয়ে আমরা যে কোনো চাইলে যে কোনো স্ক্রিনেই ইউজ করতে পারি আমরা, কারণ কলা মেবি আমাদের জন্য যে কী বলে ইলেকট্রন যেটা স্ক্রিনের জন্য কাজ করে সেই জায়গায় ইউজ করা যায়। তাই আমার মতে এই যে কলাটা এটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যাইতেই পারে।